হ্যালো গাইস, আজ আমি 2007 সালে রিলিজ হওয়া একটি ব্রিটিশ মুভি 28 উইকস লেটার। সো এই মুভিটি এখন যেমন করোনা ভাইরাস হয়েছে, তখন 2007 সালে ইউরোপে ফ্লু নামক একটি ফ্লু ছড়িয়ে পড়েছিল, যার ফলে এখন যেরকম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল তখনও ওরকমই থাকতে হয়েছিল। এই এই উপর বেস করে একটি মুভিটি তৈরি করা হয়েছে। রেস ভাইরাসের মূল প্রাদুর্ভাবের সময় ডন, তার স্ত্রী অ্যালিস এবং আরও 4 জন বেঁচে থাকা লোক লন্ডনের উপকণ্ঠে একটি ব্যারিকেডে ড্রেস কটেজে যে লুকিয়েছিলেন, তারা তাদের দরজায় একটি আতঙ্কিত ছেলের ধাক্কাধাক্কি শুনতে পায় এবং অ্যালিস তাকে ভিতরে যেতে দেয়। কয়েক মিনিট পরে তারা আবিষ্কার করে যে সংক্রমিত ছেলেটি অনুসরণ করছে এবং আক্রান্তরা আক্রমণ করে এবং বেশিরভাগ বেঁচে যাওয়াকে হত্যা করে। যখন ডন, অ্যালিস এবং ছেলেটিকে উপরের তলায় ভাড়া করে হয়, ডন অ্যালিসের কাছে যে ছেলেটিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু সে অস্বীকার করে। সংক্রমণরা জানালা দিয়ে পালাতে গিয়ে তাদের ঘরে প্রবেশ করে, পরে সে তাদের পরিত্যাগ করে। সংক্রমিত দ্বারা তার স্ত্রীকে দৃষ্টির বাইরে টেনে নিয়ে যাওয়ার দেখার পরে তিনি জ্যাকবের দ্বারা চালিত একটি নৌকায় অল্পের জন্য পালিয়ে যান। বাকিদের মধ্যে একজন যিনি জলে পড়ে যান এবং আক্রান্তদের দ্বারা পরাস্ত হয়। সংক্রমিতরা অনাহারে যে মারা যেতে শুরু করার পর ন্যাটো বাহিনী ব্রিটেনের নিয়ন্ত্রণ নেয়। প্রাদুর্ভাবের 28 সপ্তাহ পর ব্রিগেডিয়ার জেনারেল স্টোন এর অধীনে একটি আমেরিকান বাহিনী বসতি স্থাপনাকারীদের নিয়ে আসে। নতুন আগতদের মধ্যে ডন এবং অ্যালিসের সন্তান ট্যামি এবং অ্যান্ডি, যারা প্রাদুর্ভাবের সময় দেশের বাইরে ছিলেন, তাদের ডিস্ট্রিক্ট 1-এ ভর্তি করা হয়েছে। আইল অফ ডগস এর একটি নিরাপদ অঞ্চল যা ইউএস আর্মি দ্বারা সুরক্ষিত। সার্জেন্ট ভয়েল এবং জেন ডেল্টা ফোর্স স্পাই স্নাইপার এবং তার বন্ধু চিপ ফ্লিন এবং একজন হেলিকপ্টার পাইলট জেলাকে পাহারা দিচ্ছেন অনুসন্ধানের মধ্যে। ট্যামি এবং অ্যান্ডি তাদের বাবার পুনরায় মিলিত হয়েছে, যাকে মার্কিন সেনাবাহিনীতে খুঁজে পেয়েছে এবং জেলার তত্ত্বাবধায়ক হয়ে উঠেছে। তাদের নতুন ফ্ল্যাটে ডন তাদের মায়ের মৃত্যুর আশেপাশের সৃষ্টি পরিস্থিতি সম্পর্কে মিথ্যা কথা বলবে। সেই রাতে অ্যান্ডি তার মায়ের মুখে ভুলে যাওয়ার স্বপ্ন দেখে, তাই ট্যামি এবং অ্যান্ডি নিরাপদ অঞ্চল থেকে লুকিয়ে তাদের পূর্বে বাড়িতে ফিরে আসে, যেখানে তারা পারিবারিক ছবি এবং অন্যান্য স্মৃতিসহ চিহ্ন সংগ্রহ করে। তার ধাক্কায় অ্যান্ডি অ্যালিসকে জীবিত এবং আপাতদৃষ্টিতে সংক্রমিত একটি আধা সচেতন প্রলাপ অবস্থায় দেখতে হয়। তিনজন শীঘ্রই সৈন্যরা আবিষ্কার করে এবং জেলা 1-এ ফিরিয়ে নিয়ে যায়। অ্যালিসকে কোকেইন কোয়ারেন্টাইন রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে পরীক্ষা করা হয় এবং তাকে রেস ভাইরাসের উপসর্গবিহীন বাহক হিসেবে পাওয়া যায়। ডন অ্যালিসের সাথে তার আইসোলেশন সেলে অনুমোদিত দেখা করে, তাকে ক্ষমা করার জন্য তাকে অনুরোধ করে। সে তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করে এবং তাকে বলে যে তাকে ভালোবেসে তাকে চুম্বন করতে প্ররোচিত করে। অজান্তে সে একজন সংক্রমিত, তার ডন রূপান্তরিত হয়, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এবং এক তাণ্ডব চালায়, পথে হাজার হাজার নিরাহ অপরাধকে সংক্রমিত করে এবং হত্যা করে। জেনারেল স্টোন বিল্ডিংটিকে কোয়ারেন্টাইনে করার নির্দেশ দেন এবং ডিস্ট্রিক্ট 1-এ একটি রোড রেড অ্যালার্টের আদেশ দেন। বেসামরিক লোকদের নিরাপদ কক্ষে নিয়ে যাওয়া হয়, যখন সৈন্য সংক্রমিতদের সন্ধান করে। কিন্তু ডর লোকে ভরা লোকে ভরা বলে একটি ঘরে প্রবেশ করে এবং দ্রুত সংক্রমণের প্রভাব শুরু করে। ভিড় তার সংক্রমিত নিরাপদ ঘর থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে আসে। করে নির্দেশ দেওয়ার স্কল
কার্লেট একজন ইউএস আর্মি মেডিকেল অফিসার। ট্যামি এবং অ্যান্ডিকে উদ্ধার করেন। ডয়েল আদেশ মেনে চলার জন্য নিজেকে আনতে অক্ষম, তার পোস্ট ত্যাগ করে এবং স্কারলেট, টেরি, ট্যামি, অ্যান্ডি এবং আরও কয়েকজন সাথে গ্রিন উইচ ফুড টানেলের মাধ্যমে পালিয়ে যায়। স্টোন ডিস্ট্রিক্ট ওয়ানে আগুন বোমা ফেলার নির্দেশ দেয়, কিন্তু ডন সহ সংক্রমণদের বড় সংখ্যা বোমা হামলা থেকে রক্ষা পায়। ওই স্যাম নামের একজন জীবিত ব্যক্তির সাথে পালিয়ে যাওয়ার পর একটি স্নাইপার আক্রমণে একমাত্র জীবিত ব্যক্তি যেটি দলের অংশকে অধিকাংশকে হত্যা করেছিল। স্কারলেট ডয়েলকে জানায় যে বাচ্চারা তাদের জেনেটিক গঠনের কারণে নিরাময়ের চাবিকাঠি ধরে রাখতে পারে এবং তাদের অবশ্যই রক্ষা করা উচিত। ফ্লিন ভয়েস অংশ নিয়ে হেলিকপ্টারে আসে, কিন্তু অন্য কাউকে নিতে অস্বীকার করে, কারণ সে সংক্রমিত হতে পারে এমন লোককে বহন করার জন্য তার গুলি করে মেরে ফেলা হবে। যাই হোক, একটি মারিয়া স্যাম হেলিকপ্টারে লাফানোর চেষ্টা করে এবং সংক্রমিত হয় এবং পড়ে চেষ্টা করে এবং সংক্রমিত হয় এবং পড়ে পড়ে যায়, যা ফ্লিনকে চার ভাগ জনকে পরিত্যাগ করতে বাধ্য করে। ফ্লিন রেডিওর মাধ্যমে ডয়েলের সাথে যোগাযোগ করে এবং তাকে বেসামরিক লোকদেরকে ছেড়ে ওয়েম্বিল স্টেডিয়ামে যেতে বলে। ডয়েল তার নির্দেশ উপেক্ষা করে এবং অ্যান্ডি, ট্যামি এবং স্কারলেটকে ওয়েম্বিলতে নিয়ে যায়। তারা দুজনে পরিত্যক্ত ভলভো V70 ঢুকিয়ে যাকে সংক্রমিত ব্যক্তিকে মারার জন্য নির্গত নার্স গ্যাস থেকে বাঁচানো হয়, কিন্তু ফ্লেম থ্রোয়ার সহ সৈন্যরা কাছে আসার সময় গাড়িটি চালু করতে পারে না। ডয়েল গাড়ি থেকে বেরিয়ে আসে এবং গাড়িটি স্টার্ট করে ধাক্কা দিয়ে নিজেকে বন্দিমান করে এবং জীবন্ত পুড়িয়ে মারা হয়। স্কারলেট একটি অ্যাপাচি গানশিপ থেকে পালিয়ে ট্যামি এবং অ্যান্ডিকে লন্ডন আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, যেখানে ক্রোই পায়ে হেঁটে চলতে থাকে। ডন আতর্কে হামলা করে এবং স্কারলেটকে হত্যা করে, তারপর অ্যান্ডিকে কামড় দেয়। তো গাইজ, মুভিটি যদি ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।